দর্শক, আগেই জানিয়েছি 72 ঘন্টা টানা অবরোধের দ্বিতীয় দিন রাজধানী ছিল অনেকটাই নিরুত্তাপ। রাজধানী মুগদায় গাড়ি পোড়ানোর ঘটনা বাদ দিলে বাকিটা ছিল অনেকটাই শান্তিপূর্ণ। দূরপাল্লার যানবাহন কম ছেড়ে গেলেও রাজধানী জুড়ে গণপরিবহন ছিল হাতে গোনা কিছু। নৌপথে লঞ্চ থাকলেও যাত্রী ছিল একেবারেই নগণ্য। তবে বিপরীত চিত্র ছিল রেলপথে। আজিজুর রহমান কিরণের রিপোর্ট। রাজধানীর নয়াপল্টন, এখান থেকে 28 অক্টোবরের উত্তাপ হাওয়া ছড়ায় রাজনীতিতে। তবে অনেকটাই নিরুত্তাপ নয়াপল্টন। কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটকে ঝুলছে তালা, নেই নেতাকর্মীর পদচারণা। আইনশৃঙ্খলা বাহিনীর নামমাত্র সদস্যের সরব উপস্থিতি ছিল সকাল থেকে। নয়াপল্টনের উত্তাপে রাজধানীর বাস টার্মিনালগুলো যেন হারিয়েছে তাদের কর্মযোগ্য। দূরপাল্লার গাড়ি থাকলেও নেই যাত্রীদের কোনো চাপ। রাজধানী জুড়ে চলা গণপরিবহনও ছিল হাতে গোনা কয়েকটি। থ্রি হুইলারের দখলে যেন রাজধানী, এ নিয়ে যাত্রীদের মাঝে দেখা গেল মিশ্র প্রতিক্রিয়া। বাসেই তো যাবো, বাসে যাওয়া ছাড়া তো উপায় নেই, বাসের জন্যই ওয়েট করছি। ভোগান্তি মানে অনেকক্ষণ ধরে গাড়ি পাচ্ছি না, দাঁড়ায় আছি গাড়ির জন্য, কখন আসবে তা বুঝতে পারতেছি না। আজকে একটু ভোগান্তি আর কি, আজকে আনা পড়তে গতকালকেও আসছি গাড়ি পাইছি, আজকে গাড়ি পাই নেই। অফিস গুলশান দুয়ে, এখন এখান থেকে ডিরেক্ট গাড়ি না থাকায় আমাকে গুলশান এক পর্যন্ত গিয়ে ওইখানে গিয়ে আবার মনে করেন গাড়ি চেঞ্জ করতে হবে। রাজধানীর মুগদায় একটি বাসে দেওয়া হয় আগুন, সেখান থেকে একজনকে আটকও করে পুলিশ। রাজধানীর অদূরে আমিন বাজারের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা বাদ দিলে শান্তিপূর্ণ ছিল বিএনপির এই অবরোধের দ্বিতীয় দিন। তবে বিপরীত চিত্র ছিল রেলপথের। কমলাপুর রেল স্টেশনে গিয়ে দেখা গেল যাত্রীদের ভিড়। আমাদের জানি নিরাপত্তার জন্য আমরা এজন্য ট্রেনে যাচ্ছি, নিরাপদ আছে, এর জন্য বাসে গেলে আমাদের রিক্স, জানের ভয় আছে। লং রোডের গাড়িগুলো বন্ধ দেখলাম, ছোটখাটো বাস সব চলতেছে। স্টেশন মাস্টার জানালেন রংপুর ছাড়া সব রুটে সময় মতো ছেড়ে যাচ্ছে ট্রেন। আন্তনগর রংপুর এক্সপ্রেসটা কিছুটা বিলম্বিত হচ্ছে, ট্রেনটা ঢাকায় আছে, একটু পরে ছেড়ে যাবে। আর এছাড়া আমাদের সমস্ত ট্রেন শিডিউল মোতাবেক যথাসময়ে ছেড়ে গিয়েছে। সদরঘাটের এলাকার নৌপথের যাত্রীরা জানান অবরোধে নির্বিঘ্নে গন্তব্যে যাত্রা করলেও গণপরিবহন কম থাকায় গুনতে হচ্ছে বাড়তি টাকা। দীর্ঘ 2 দিন ধরে সদরঘাট যাত্রী নাই বলে যাত্রী কম, অনেক লাইনে লঞ্চ কালকে সারে নাই। আমি চললে বেতন পাই, না চললে আমি বেতন ছাড়া কিছু পাই না। লঞ্চ চললে দেখা গেছে কেবিন ভাড়া পাই। এই অবস্থায় চললে তো দেশের অবস্থা বিহাল অবস্থা, আর আমরা কীভাবে চলবো, রাষ্ট্রীয় কীভাবে চলবো। খরচ তো এখন জিয়ানো লাগতো 200 টাকা, ইয়ানো লাগবো না 1000 টাকা, বাড়ি যেতে লাগবো। তো ভোগান্তি হয়েছেন, আমাদের ভোগান্তি না, কষ্ট না। এখন অবরোধের কারণে এখন সাধারণ পাবলিক যারা সবারই সমস্যা হইতেছে। এখন লঞ্চ আগে ছাড়তো 1 ঘন্টা পরপর, এখন ছাড়বে 2 ঘন্টা পরপর। এখন যারা লঞ্চ কর্তৃপক্ষ তারা দেখেছে যাত্রী পাচ্ছে না, আমরাও ঠিক মতো আসা। যাত্রী সংকটে ট্রিপ কমাতে বাধ্য হয়ে লোকসানের শঙ্কায় লঞ্চ কর্তৃপক্ষ। এদিকে অবরোধের সমর্থনে রামপুরায় মিছিল করেছে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। এছাড়া দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক মিনিটের খণ্ড মিছিল ছিল রাজধানী জুড়ে। এক দফার দাবিতে অবরোধের সমর্থনে সংহতি জানিয়েছে গণতন্ত্র মঞ্চ সহ বিএনপির সমমনা দলগুলো। আজিজুর রহমান কিরণ, দেশ টিভি, ঢাকা।